আনোয়ারে রহমতের মধ্যে আছে শব্বির আহমদ কাসিমি সাবানসেন এই ঘটনা। এক ছেলে এক এলাকায় গেছে, ওখানে কোনো মাদ্রাসা নাই, এলেম শিখার জন্য গেছে। তো রাত হয়ে গেছে, রাত একটা মাদ্রাসার ছাত্র ওখানে এক মসজিদের কর্নারে থাকে আর কিতাব পড়ে, মসজিদের কর্নারে থাকে আর কিতাব পড়ে। ওই এলাকায় একজন মহিলা আসছে মুসাফির, রাতের বেলা কোনো বাড়িতে উঠায় না, অপরিচিত মহিলা জায়গা হয় না, যুবতী মেয়ে জায়গা হয় না। সবাই বলছে যাও ওই মসজিদের মধ্যে যাও, ওই মসজিদে গিয়ে রাত্র কাটাও, ওখান থেকে চলে যাইবা। মহিলাটা অনন্য পায়ের কোনো উপায় না দেখে মসজিদের মধ্যে গেছে রাত্রি কাটানোর জন্য, গিয়ে ডেকে এনে মুয়াজ্জিন সাহেব, আরে আমি মুয়াজ্জিন সাহেব না, ওই ছাত্র যেটা পরে আজান দেয় খায় মসজিদেই থাকে নামাজ পড়ে, কষ্ট করে পড়ে ওই এলাকায় মসজিদের কোনায় বসে, আর কেউ নাই, অন্ধকার, একটা টিমটিম মোমের বাতি জ্বলতেছে আর এই বাতির মধ্যে কিতাব পড়তেছে। মেয়েটা আসছে এসে কয় হুজুর আমি আপনার লগে থাকতে চাই, রাত্রে একা একা থাকেন, আমি বারান্দায় থাকবো, আপনি জায়গা দেবেন নি। কয় আমার সাথে আর কোনো কথা বললো না, তোমার যেখানে মন চায় ওখানে, এক কোনা কানায় জায়গা আছে, পুরো বড় মসজিদ, এক জায়গায় তুমি শুয়ে থাকো আর বসে থাকো যেমন মন চায়, আমাকে ডিস্টার্ব দিও না। সে পড়তেছে, মেয়েটা ওই কর্নারে বসে সারা রাত ঘুমায় না, সতী নারী ছিল, সে চিন্তা করে আমি ঘুমাবো আর মনে হয় সে আয়েশা যদি আমার ইজ্জত লুণ্ঠন করে, সে যদি আমাকে ইজ্জতের উপর আঘাত করে, সেও সজাগ, ছেলেটাও সজাগ। মেয়েটা দেখতেছে মেয়ে ওই ছেলেটার সামনে যে বাতি আছে, একটু পরপর ছেলেটা তার একটা আঙ্গুল ওই বাতির আগুনের মধ্যে দেয় আবার সরায়, বাতির আগুনের মধ্যে দেয় আবার সরায়, কিছুক্ষণ পর পরে আগুনে দেয় আবার সরায় ফেলে, এদিক ওদিক আর তাকায় না মেয়ের দিকে। এভাবে ফজর পর্যন্ত হলো, ছেলেটা মেয়ের দিকে তাকাইলো না। ফজরের নামাজের পরে আকাশ ফর্সা হয়েছে, মেয়ে আবার রওনা করবে, ছেলেটার কাছে গিয়ে বলে ভাই সারা রাত মসজিদের মধ্যে তুমি একটা যুবক আমি একটা যুবতী, আমার দিকে তাকায় দেখল না, সব কিছু ঠিক আছে, আমি তোমার প্রশংসা করি, বাকি জানতে চাই প্রশ্ন হলো আগুনের মধ্যে নিজের আঙ্গুল নিজে কেন পুড়াইলা। এবার যুবক ছাত্র বলে মন আমার তুমি একটা যুবতী আমি একজন যুবক, তোমার যেমন জৈবিক চাহিদা আছে আমারও এমন যৌবনের চাহিদা আছে। এক একবার শয়তান এসে কুমন্ত্রণা দেয় মসজিদের গেটে তো তালা দেওয়া, নাই 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 কোনো মুসল্লি নাই সব তার বাড়িতে, কেউ দেখবে না, যাও যুবতীর কাছে চলে যাও। যখনই শয়তান আমাকে কুমন্ত্রণ দিয়ে উদ্বুদ্ধ করে জিনার প্রতি, তখন আমি আমার আঙ্গুলটাকে মোমবাতির আগুনের মধ্যে জ্বালিয়ে দিতাম আর বলতাম নিজেকে দেখ জাহান্নামের আগুন কিন্তু 3000 বছরের জ্বালানো আগুন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জাহান্নামের আগুন কিন্তু 3000 বছরের জ্বালানো আগুন। এক বছর জানাইছেন আগুনটা লাল হয়ে গেছে, 1000 বছর জ্বালাইছেন আল্লাহ তাআলা, 1000 বছর জ্বালানোর পরে আগুন লাল, আর 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং কালো, আর 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং সাদা। এবার আল্লাহ বলেন হয়ে গেছে, আমার নাফরমান বান্দাগুলোকে জ্বালানোর জন্য লাল আগুনে জ্বালাইলে হবে না, কালো আগুনে জ্বালাইলেও হবে না, আমি আল্লাহ আমার নাফরমান বান্দাগুলোকে সাদা আগুনের মধ্যে জ্বালাবো। অনেক কড়া কড়া দেখেনি নাই সাদা আগুন জাহান্নামে, আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। 3000 বছরের আগুন, ওই মোমবাতিটা তো মাগরিবের পরে জ্বালাইছি, দেখ এটা যে সলতা জ্বলতেছে, এর মধ্যে আগে আঙ্গুলটা দিলাম, একটু দেখো এই আগুনের তাপ বরদাস্ত করতে পারো কিনা, এটাই যদি বরদাস্ত করতে না পারো জাহান্নামেরটা কেমনে বরদাস্ত করবা। এইভাবে যতবার আমার কুমন্ত্রণা এসেছে, যখনই আমি এই কুপিবাতির আগুনের মধ্যে আমার আঙ্গুল ধরে দিছি, আমার শয়তানি ওয়াসওয়াসা চলে গেছে। সুবহানাল্লাহ, গুনাহ থেকে বাঁচার জন্য এইভাবে ত্যাগ দিতে হয়,
এগুলোর নাম কুরবানি। এভাবে চেষ্টা করার দ্বারা গুনাহ থেকে বাঁচা যায়। এখন তো আমরা গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করি, মুখে মুখে ওয়াজ করি, সব ঠিক আছে, কিন্তু গুনাহের পরিবেশে বসে থাকি, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে আকাবের আসলাফের মতো মেহনত মুজাহাদা করবার তৌফিক দাও, বলেন আমিন। আরো বহু আকিয়া আছে তালেবে ইলমদের, শুধু ছাত্রদের কাহিনী শুনাইলে দুই মাস তিন মাস চলে যাইব। কি পরিমাণ ত্যাগ মাদ্রাসার ছাত্ররা করে আর তাদের সম্পর্কে ধারণা করে, মাদ্রাসা যদি এলাকায় ঢুকে তাহলে বরবাদ। আল্লাহ তাআলা সঠিক সমাজ দান করেন, বলেন আমিন।